ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নে আমার ডলার যেটা ইনকাম হয়েছিল টোয়েন্টি ডলারের একটু বেশি ইউটিউব থেকে এখনও মনিটাইজেশান পাইনি তবে আশা করা যাচ্ছে এক দুই মাসের মধ্যে আমি সেটাও পেয়ে যাব ফেসবুক পেজ থেকে প্রথমবারের মতো পেমেন্ট পেয়েছি আমি ফেসবুক পেজ এবং ইউটিউব এই দুইটা প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করা শুরু করেছিলাম চোদ্দোই মার্চ দুই সাল থেকে কন্টিনিউয়াসলি আমি ভিডিও আপলোড করে যাচ্ছিলাম বাট ভিউজ তেমন আসতেছিল না বলে মাঝে আমি বেশ মাস দুই এক মতো গ্যাপ দিয়েছিলাম মার দু এক মতো গ্যাপ দেওয়ার পরে আমি খেয়াল করে দেখলাম আমার পুরানো যে ভিডিওগুলো আছে আমার আপলোড করা সেই ভিডিওতে ভিউজ আসা শুরু করেছে ভিউজের সাথে আমার ইউটিউব প্ল্যাটফর্মে সাবস্ক্রাইবারও আসা শুরু করে ওই সময় আমি আবার শর্টস আপলোড করা শুরু করেছিলাম বাট আমার যে ফেসবুক পেজ ফেসবুক পেজে একটাও ফলোয়ার্স আসতো না আমি জাস্ট আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট দিতাম তারাই শুধুমাত্র ফলো করে রাখতো পরবর্তীতে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম আমার ফেসবুক পেজে প্রবলেম এই প্রবলেম আমার ঠিক করতে সময় লেগে গিয়েছিল প্রায় দুই বছরের কাছাকাছি দুই বছর পরে যখন আমার ফেসবুক পেজের সমস্যাটা দূর হয়ে যায় তখন আমার প্রথম একটা রিলস ভিডিও ভাইরাল হয় সেটা হচ্ছে আমি বাইক রাইড করতেছি বাইক রাইড করাকালীন হেলমেটের ভিতরে হঠাৎ করে কি মনে চেয়েছে আমি গান গিয়েছি সেই গানটা আমি ছোটো করে কেটে রিলসে আপলোড করেছিলাম ওই যে রিলসটা ওই রিলসটা ভাইরাল হয়ে গিয়েছিল এখন সম্ভবত ভিউ আছে দুশো এগারোকে এরপরে আমি বেশ কয়েকটা রিলস আপলোড করেছিলাম কিছু কিছু রিলস ছিল আপনার টু মিলিয়ন ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন রিসেন্ট একটা ভিডিও আছে ইনস্টিম্যাটস তার মানে বড়ো যে ভিডিও ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন আজকে আমি দেখলাম এরকম ভিউজ হয়েছে তো বিষয় যেটা হচ্ছে আমি লেগেছিলাম আমি একেবারে হাল ছাড়ি না মাঝে মধ্যে গ্যাপ দিয়েছিলাম ভিউজ পাচ্ছিলাম না যার কারণে মন খারাপ হয়েছিলো যে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বাট ভিউজ নেই খারাপ লাগার কারণে আমি মূলত ভিডিও বানানো মাঝে একটু বন্ধ করেছিলাম কিন্তু যখন দেখলাম আমার ভিডিও ভাইরাল হয়ে গেল বিশেষ করে ফেসবুক পেজে রিলস ভাইরাল হলো এবং রিলসের আমি মনিটারেশন পেয়ে গেলাম তখন আমার একটা ভালো লাগা কাজ করে আমি কন্টিনিউসলি আবারও ভিডিও শুরু করেছিলাম তো এখন আমি যেখানে বসে ভিডিও করতেছি এইখানেই আমার অনেক ভিডিও তৈরি করা আছে ফেসবুক পেজ এবং ইউটিউবে আপলোড করা আছে বাট এখনও পর্যন্ত একটা খারাপ বিষয় সেটা হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে মনিটাইজেশন পাওয়ার জন্য এক হাজার সাবস্ক্রাইবার লাগে সেটা অনেক আগেই পূর্ণ হয়েছে বাট যে ওয়াচ টাইম লাগে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম এই চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম এখনও পর্যন্ত পূর্ণ হয়নি আমি একটু আগে খেয়াল করে দেখলাম একটু দিলাম তিন হাজার আটশো এগারো ঘন্টা ওয়াচ টাইম হয়েছে আর মাত্র একশো উননব্বই ঘন্টার মতো বাকি আছে তো আমি ফেসবুক পেজ থেকে যে পেমেন্টটা পেয়েছি সেটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাচ্ছি আমি বাইক রিলেটেড ভিডিও বানাই আমি আপনাদের মাঝে এক্স্যাক্ট টাকার অ্যামাউন্টটা শো করবো না তবে আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি এখন বর্তমানে অকটেনের দাম একশো টাকা আমি যে টাকা পেয়েছি সেই টাকা দিয়ে অকটেন কিনা যাবে এইটটি লিটার আমি আর একবার বলছি এইটটি লিটার অকটেন কিনা যাবে আমি যে টাকা ফেসবুক পেজ থেকে পেমেন্ট পেয়েছি আর সামনের মাসে হয়তো বা আরও একটা পেমেন্ট পাবো তো আমি যেটা বলতে চাচ্ছি হাল ছাড়া যাবেন না আপনাকে লেগে থাকতে হবে লেগে থাকলে আপনি অবশ্যই সফলতা পাবেন আমি দুই বছর পরে সফলতা পেয়েছি আর এটা সফলতা আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কি মনে হচ্ছে আমি জানি না তবে আমার কাছে মনে হচ্ছে না আমি সফলতা পেয়েছি বলে আজকে আমার হাতে টাকা দেখতে পাচ্ছেন এটা আমার ফেসবুক পেজ থেকে পাওয়া টাকা সেটা আমি তুলে রাখছি কিছু টাকা তুলে এর আগে খরচ করেছি আর কিছু টাকা ছিল সেটা তুলেছে এটা আমার কাজে লাগবে এবং বাইকে খরচ করেছে বাইকের ইঞ্জিন অয়েল লোড করেছি নতুন একটা তিনশো ভি আর নিজে কিছু টাকা খরচ করেছি ইউটিউব থেকে এখনও মনিটাইজেশান পাইনি তবে আশা করা যাচ্ছে এক দুই মাসের মধ্যে আমি সেটাও পেয়ে যাব। এখন কথা হচ্ছে যদি আপনাদের ভিডিও বানানোর ইচ্ছা থাকে বানাতে পারেন তবে আহমরি যে ইনকাম এমন কিন্তু না আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে ক্রেজি ক্রেজি অ্যাপাসি ফোর বি রাইডার তো ভিডিওতে ভিউজ আসছে ওয়ান মিলিয়ন ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন হওয়ার আগে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন পর্যন্ত আমি ওইটার আপনার ইনকামের বিষয়টা দেখতে পেয়েছিলাম তো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নে আমার ডলার যেটা ইনকাম হয়েছিল টোয়েন্টি ডলারের একটু বেশি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নে টোয়েন্টি ডলারের একটু বেশি আমি ইনকাম করতে পেরেছি তার মানে খুব একটা যে ইনকাম ফেসবুক পেজ থেকে এমনটা না তবে শুনেছি ইউটিউবে ইনকাম অনেক বেশি ফেসবুকের তুলনায় মনিটাইজেশন মনিটাইজেশান যদি আমি ইউটিউব থেকে পেয়ে যাই তাহলে সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো যে টাকা পেমেন্ট পেয়েছি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এক্স্যাক্ট অ্যামাউন্টটা বললাম না এটা ফেসবুকের একটা পলিসির ভিতরে পড়ে এক্স্যাক্ট অ্যামাউন্ট নাকি বলা যায় না তাই আমিও বললাম না তবে একশো একত্রিশ টাকা পার লিটার অক্টেনের দাম আর যে টাকা পেমেন্ট পেয়েছি সেই টাকা দিয়ে এইটটি নাইন পয়েন্ট এইট থ্রি লিটার অক্টেন কিনা যাবে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আসলে আমি তাহলে কত টাকা পেমেন্ট পেয়েছি আপনারা একশো একত্রিশের সাথে এইটটি নাইন পয়েন্ট এইট থ্রি গুণ দিলেই এক্স্যাক্ট অ্যামাউন্টটা পেয়ে যাবেন তাহলে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ